নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে খুব ছোট্ট করে আপনাদের আবহাওয়ার পরিস্থিতিটা জানাব একদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে সেটি গভীর নিম্নচাপের আকার নেবে অন্যদিকে সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় অতি শক্তিশালী নিম্নচাপ যেটি ছিল সেটি আজকে ঘূর্ণিঝড়ের আকার নিতে চলেছে ঘূর্ণিঝড়ের আপডেটটা ছোট্ট করে জানিয়ে দিই সেটা বাংলাদেশের দিকে বা পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা নেই কোনো প্রভাব নেই তার প্রভাব পড়বে সৌরাষ্ট্র কচ্ছ এলাকার দিকে যার ফলে উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি গাছটিং স্পিডে ঝড় বইবে সঙ্গে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে মৎস্যজীবীদের জন্য দুই সেপ্টেম্বর তারিখ পর্যন্ত সতর্কবার্তা রয়েছে আরব সাগরের ক্ষেত্রে অন্যদিকে বঙ্গোপসাগরের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপটি আস্তে আস্তে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে যাবে যখন কাছাকাছি আসবে অন্ধ্রপ্রদেশে এবং উড়িষ্যা তখন সেটি শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে আসবে যার ফলে আজকে থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উড়িষ্যাতে রেড অ্যালার্ট জারি রয়েছে অন্ধ্রপ্রদেশ তথা উপকূলীয় ও ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে আজ থেকে চলবে আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এই রয়েছে একটা নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হবে দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব না থাকলেও এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে সেপ্টেম্বর এক থেকে তিন তারিখের মধ্যে উপকূলবর্তী জেলাগুলোতে পরোক্ষ প্রভাব আসতে পারে ঝড় বৃষ্টি হালকা মাঝারি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি জেলার দিকে বাকি জেলাগুলোতে সেরকম কোনো প্রভাব থাকছে না আজকের যা আপডেট রয়েছে মূলত আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই তাপমাত্রা একটু বাড়তে পারে সঙ্গে কোথাও যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে খনিকের বৃষ্টি অল্প সময়ের জন্য বৃষ্টি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সেইভাবে আজকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে তবে আগস্ট মাসের একত্রিশ তারিখ সেপ্টেম্বরের এক এবং দুই তারিখে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে সম্ভাবনা বেশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহে হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের আপডেট অর্থাৎ এক কথায় বলতে গেলে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার প্রভাবটা খুবই কম আসতে পারে দক্ষিণবঙ্গে সেপ্টেম্বরের এক থেকে তিন তারিখের মধ্যে তবে সেটা উপকূলবর্তী জেলা ছাড়া অন্য জেলায় প্রভাব পড়বে না উত্তরবঙ্গে আবার একত্রিশ থেকে দুই সেপ্টেম্বরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে হালকা মাঝারি ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট হয়েছে সেরকম কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হতে পারে তাই ঝাড়খণ্ডে আপাতত তিন বা চার দিন সেরকম কোনো সমস্যা থাকছে না ত্রিপুরার ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি উত্তর ত্রিপুরা উনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি কিছুটা খোয়াই ধলায় অন্যদিকে যা আপডেট আরও রয়েছে যেমন আসাম মেঘালয় এখানে বৃষ্টি বাড়বে একত্রিশ তারিখ আগস্টের সঙ্গে রয়েছে সেপ্টেম্বরের এক এবং দুই তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আমরা একটা আপডেট পেলাম তাই সংক্ষিপ্ত আপডেট থেকে এটা আপনাদের জানাচ্ছি দক্ষিণবঙ্গে আপাতত বিরাট দুর্যোগের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে তবে প্রবল দুর্যোগ সেটা নয় দুর্যোগটা হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে ব্যাপক দুর্যোগ চলবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত আপডেট এই পর্যন্তই একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং